জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিন দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন শুরু করেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। এরপর ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। সকাল 10টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একান্ত বৈঠক করেন মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা বাংলাদেশ ও ভিয়েতনামের দুনেতা। অর্থনৈতিক অগ্রগতি, রোহিঙ্গা ইস্যু, আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। একান্ত বৈঠক শেষে ভিয়েতনামের প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন দুদেশের প্রতিনিধিরা। কৃষি ও মৎস্য উৎপাদনে অনেক এগিয়ে যাওয়া ভিয়েতনামের সঙ্গে মৎস্য, কৃষি, শিল্প উৎপাদন এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি জোরদার করতে তিনটি সমঝোতা স্মারক সই হয় দুদেশের মধ্যে। আনুষ্ঠানিক বক্তৃতায় দুদেশের মধ্যে দীর্ঘ সম্পর্ক এবং একান্ত বৈঠকের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানে ভিয়েতনামের সমর্থনের কথা জানান। আঞ্চলিক শান্তি রক্ষায় এক হয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। পিস অ্যান্ড স্টেবিলিটি অফ আওয়ার রিজন, আই সাউট ভিয়েতনাম সাপোর্ট ফর এ পিসফুল সলিউশন অফ দ্য প্রবলেম। প্রেসিডেন্ট ট্রাম্প দাই কোয়াং এক্সপ্রেস হিজ সাপোর্ট টাওয়ার্ডস এ viable and long term solution of the problem. Về hợp tác quốc phòng và an ninh, chúng tôi nhất trí. And we stand ready to receive each other's military cadets for language studies and specialized programs. We also affirmed the importance of increasing information exchange and cooperation against crimes and terrorists in order to ensure the security of both countries and the region. Của Bangladesh sang học tập. কৃষি ও পরিবেশের উন্নয়নে মেকং গঙ্গা কো অপারেশন ফোরামে যোগদানে ভিয়েতনামের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন ভিয়েতনামের বিনিয়োগকারীদের। We should strengthen bilateral cooperation. I thank President Tran Dai Quang for bringing in business delegation who would discuss with their counterparts in Bangladesh ways and means to boost trade and investment in both the countries. We encourage entrepreneurs and businessmen of both Bangladesh and Vietnam to explore opportunities in our respective economies. Về hợp tác kinh tế thương mại đầu tư, on economic trade investment cooperation, we agreed to encourage relevant ministries and businesses of our two countries to study and tap into each other's potentials and advantages and propose specific measures in order to further boost bilateral trade turnover and two-way investment. Gia tăng đầu tư hai chiều. ভিয়েতনামের প্রেসিডেন্ট জানান দুদেশেই বিনিয়োগের সুযোগ রয়েছে ব্যবসায়ীদের। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। Thank you very much for being with us.